রাজকীয় তাঁবু থেকে লাক্সারি বাস অভিষেকের নবজোয়ারে খরচ শুনলে ভিমলি খাবে সাধারণ মানুষ রাজ্যের শাসক দল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক ব্যানার্জি শুরু করেছেন নবজোয়ার পঞ্চায়েত ভোটের আগে সাধারণ মানুষদের পছন্দমতো প্রার্থী বেছে নেওয়ার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে তবে এই কর্মসূচি চলাকালীনই ইতিমধ্যেই চরম বিশৃঙ্খলা দেখা যাচ্ছে ব্যালট বক্স ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটতে দেখা যাচ্ছে এর পাশাপাশি এই কর্মসূচির জন্য রয়েছে রাজকীয় তাঁবু এবং লাক্সারি বাস যে লাক্সারি বাসে অভিষেক ব্যানার্জি যাত্রা করবেন এবং তাঁবুতে রাত কাটাবেন তাঁবুতে রাত কাটানোর ট্রেন এখন বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে তাঁবুতে কাটানোর জন্য পর্যটকদের বিভিন্ন জায়গায় যেতে দেওয়া যায় এর জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে আর সেই সকল প্যাকেজের সঙ্গে তুলনা করে বিরোধীদের তরফ থেকে একাধিক নেতা কটাক্ষ করতে ছাড়ছেন না তবে প্রশ্ন হলো এ রাজকীয় তাঁবুর পিছনে খরচ কত অভিষেক ব্যানার্জির নবজোয়ার কর্মসূচির জন্য ইতিমধ্যেই দিনহাটার বামন হাটে চোদ্দোটি তাঁবু করা হয়েছিল মাথা ভাঙায় একশোটি তাঁবু তুফানগঞ্জে আটষট্টি তাবু আলিপুরদুয়ারের বীরপাড়ায় একশো দশটি তাঁবু এই সকল তাবুতে ক্যাটাগরি অনুযায়ী ফ্যান এসি খাট কুলার সবই রয়েছে এমনকি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা ভিন রাজ্যের সংস্থা এই সকল তাবু তৈরির দায়িত্বে রয়েছে এই সমস্ত তাঁবুর খরচ হিসাবে একটি সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে জানা যায় দুটি জেলার তাঁবু ভাড়া করতে খরচ হয়েছে তিয়াত্তর লক্ষ টাকা অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন অভিষেক ব্যানার্জি যে বাসটিতে চড়ে জনসংযোগ যাত্রা করছেন সেই বাসটি ফাইভ স্টার হোটেল তাজ হোটেলকেও হার বানাবে তার আরও দাবি এই সকল তাবুর পিছনে তিয়াত্তর থেকে বিরানব্বই লক্ষ টাকা খরচ হচ্ছে অন্যদিকে অভিষেকের নবজোয়ারে খরচ কত সেই প্রাসঙ্গিকতা ছেড়ে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে বিজেপি ভয় পাচ্ছে যদিও নবজোয়ারের প্রথম দিনেই ধাক্কা খেতে হয় তৃণমূলকে সিতায় থেকে মাথা ভাঙা সব জায়গায় বাঁধে অশান্তি লুট হয় দলের ব্যালট বক্স